বাংলার দর্শকদের কাছে। সন্ধ্যা মানে সব পরিবারের টিভির সামনে বসে তাদের প্রিয় সিরিয়ালের অপেক্ষা করা। বেশ কিছু বছর ধরে বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা বেড়েছে। একের পর এক স্লটে এক এক রকমের গল্প নিয়ে হাজির হন পরিচালকরা। সাংসারিক কুটকাছালি থেকে রোম্যান্স, আত্মজীবনীমূলক নানান স্বাদের গল্পের পর্ব থাকে এক এক সময়। যারা সারা দিন কাজ করে তাদের জন্য বিকেল থেকে রাত 9টা বিনোদনের সময়। আগেকার দিনে সন্ধ্যা মানেই শুরু হতো পড়াশোনা, টিফিন খাওয়া বা টুকটাক গল্প। কিন্তু এখন এখন পড়াশোনার পাশাপাশি শুরু হয়েছে টিভি দেখার চাহিদাও। তার মধ্যে যদি কোনো ধারাবাহিকের গল্প মনে ধরে যায় তাহলে তো আর কথাই নেই। দর্শকদের বিচারে এই মুহূর্তের সেরা ধারাবাহিক মিঠাই। বলাই যায় বেশ কিছু দর্শক পছন্দ করছেন মোদক পরিবারের গল্পকে, আবার কেউ কেউ সমালোচনাও করছেন। কারুর কারুর মতে এই মিঠাই ধারাবাহিকটি স্টার জলসার খড়কুটো ধারাবাহিকটির নকল, এবং এর জন্যই হয়তো এর এত জনপ্রিয়তা। কিন্তু বাস্তবটা কি? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই ধারাবাহিকের পরিচালক এবং নায়িকা অর্থাৎ সৌমিত্রিষা এই ব্যাপারে মুখ্যম জবাব দেবেন। প্রথমেই আসি পরিচালকের কথা। স্লট লিডার মিঠাইয়ের প্রসঙ্গে তার পরিচালক অর্থাৎ রাজেন্দ্র প্রসাদ জানান, খড়কুটো দেখে মিঠাই তৈরি হয়েছে এই কথা তিনিও একাধিকবার শুনেছেন। কিন্তু কেন এই ধরনের কথা উঠছে তা তিনি নিজেও জানেন না। একমাত্র দাম্পত্য খুনসুটি ছাড়া তিনি এই দুই ধারাবাহিকের মধ্যে কোনো মিল খুঁজে পাননি। তার দাবি, মিঠাইয়ের মধ্যে এরকম অনেক উপাদান আছে যার জন্য মিঠাই ধারাবাহিকটি এখন দর্শকদের বিচারে সেরা। যেমন পারিবারিক গল্প, দুই ভিন্ন মেরুর মানুষের বিয়ে, দাম্পত্য প্রেম, অভিনেতাদের জীবন্ত অভিনয় এবং প্রতিটি চরিত্রের বাস্তবতা, বিশ্বাসযোগ্যতা এই ধারাবাহিকের ইউএসপি। এদিকে মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডুও পরিচালকের সাথে একমত। তিনি জানান যে মোহর এবং মিঠাই এই দুই ধারাবাহিকের সম্প্রচারণ সময় ছিল একই, তাই জন্যই একটা সময় অবধি মোহর ছিল তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। তিনি বলেন যে একই গল্প বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয় তার মানে এটা নয় যে কোনো ধারাবাহিক অন্য ধারাবাহিককে অনুসরণ করছে বা অনুকরণ করছে।